السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. উপস্থিত কাকুশিয়া দক্ষিণপাড়া মসজিদে অনুষ্ঠিত মাহফিলের মুসল্লিবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। সেই সাথে শয়তানের ওয়াস ওয়াসা হতে আল্লাহর কাছে পানা চেয়ে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকে আমার বক্তৃতার বিষয় হলো রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সলাৎ এবং আধুনিক যুগের সালাত, অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নামাজ এবং আধুনিক যুগের নামাজের মধ্যে পার্থক্য। ইমানের পর মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল নামাজ। শয়তান এই নামাজটাকেই বদলিয়ে দিয়েছে। শয়তান নামাজটাকে কোন কোন স্থানে বদলিয়ে দিয়েছে আমি আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরছি ইনশাআল্লাহ। করেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে ব্যক্তি রাসূলের অনুগত্য করলো সে আল্লাহর অনুগত্য করলো, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল আমি আপনাকে তার জন্য রক্ষণাবেক্ষক তত্ত্বাবধায়ক পুলিশ পাহারা করে পাঠাই নাই। সূরা নিসা 80 নম্বর আয়াত। অর্থাৎ যে রাসূলকে অনুসরণ করলো সে আল্লাহরকে অনুসরণ করলো, আর যে মুখ ফিরিয়ে নিল রাসূলকে অনুসরণ করতে পারল না, মুখ ফিরিয়ে নিল, এই জন্য আল্লাহ রাসূলকে বলে দিলেন দেখো কে মুখ ফিরিয়ে নিল আর কে ফিরে গেল তা দেখা আপনার কোনো প্রয়োজন নাই, আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনাকে তো আমি আর দরগা করে পাঠাই নাই আর পুলিশ করে পাঠাই নাই। হ্যাঁ, হয়তো যার ইচ্ছা সে ইমান আনবে আর যার ইচ্ছা সে মুখ ফিরিয়ে নেবে। ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। যতক্ষণ পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ ইসলামকে মানতে পারলেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহকেও মানতে পারলেন না। কিন্তু আল্লাহর এই কথাটাকে কিছু কিছু মুসলমান নামদারি মানুষ মুখে মুখে মানে কিন্তু অন্তরে মানে না। এর একটা প্রমাণ আমি দিচ্ছি। যখন বিভিন্ন আলেম ওলামা এবং হুজুর মাওলানারা বিভিন্ন মাহফিলে ওয়াজ করে এবং বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে কেটে কেটে বুক বাসায়, তখন কিছু কিছু মুসলমান তারাও সাথে সাথে একেবারে কেঁদে কেটে বুক বাসিয়ে ফেলে, যারে যার মনে হয় যেন আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক পাওয়া গেল একজন, এর সে রসুল প্রেমিক আর বুঝি দুনিয়ায় নাই। যখনই তাকে বলা হয় আপনি তো রসুল প্রেমিক, রসুলকে অত্যন্ত ভালোবাসেন জীবনের চেয়ে বেশি, তাহলে আসুন রসুলের সহি হাদিসের উপর আমল করি। যে আমাদের মাওলানার আর হুজুররা কি কম বুঝে হাদিস কোরআন কই থেকে লইছে, তখন আর বুখারি মুসলিমের দাম নাই, তখন আর রসুলের এই কথার কোনো দাম নাই, তখন আর রসুলের এই প্রেমিকের আর কোনো দাম নাই। এগুলো দেখতে পাওয়া যায় সমাজে। তবে হ্যাঁ, আপনার ইমাম সাহেব হুজুর মাওলানা যারা আছেন তারা যদি রেফারেন্স সহ কোটেশন সহ প্রমাণ সহ কোনো কথা বলে এর উপর আপনি আমল করতে পারেন, তাহলে 100 ভাগ আপনি মানতে পারবেন, সমস্যা নাই। আল্লাহ প্রেমিকও হতে পারবেন, রাসূল প্রেমিকও হতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আসুন নারী পুরুষের, নারী এবং পুরুষের নামাজের মধ্যে সলাতের মধ্যে কী কী পার্থক্য আছে সেই বিষয় নিয়ে আলোচনা করি। নারী ও পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, মূলত কোনো পার্থক্য নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী ও পুরুষ সবার জন্য একই কথা বলেছেন। তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, অর্থাৎ তোমরা আমাকে যে পদ্ধতিতে যে সিস্টেমে নামাজ পড়তে দেখেছ সে পদ্ধতিতে সে সিস্টেমে নামাজ পড়ো। বুখারী নামাজ অধ্যায় প্রথম খণ্ড 88 পৃষ্ঠা, বুখারী তাওহীদ পাবলিকেশন প্রথম খণ্ড 631 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নারী পুরুষ সবার জন্য, এমন কথা এখানে বলা হয় নাই যে নারীর জন্য এই কথা পুরুষের জন্য এই কথা, এই কথা বলা হয় নাই, নারী পুরুষ সবার জন্যই এই হাদিসটি বলা হয়েছে। নারী পুরুষের নামাজের মধ্যে তবে তিন জায়গায় পার্থক্য আছে, তিন স্থানে। নারী পুরুষের নামাজের মধ্যে কয় স্থানে পার্থক্য আছে? তিন জায়গায়। নাম্বার ওয়ান হলো মহিলাদের উত্তম কাতার হলো পেছনের কাতার, আর পুরুষের উত্তম কাতার হলো সামনের কাতার। এটা হলো মুসলিম শরীফ ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার 668-তে পাবেন। নাম্বার টু, সলাতে ভুল হলে মহিলারা তাসবিহ করবে, অর্থাৎ হাতে তালি দিবে, আর পুরুষেরা তাসবিহ বলবে, তাসবিহ বলবে পুরুষেরা, অর্থাৎ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলবে। বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নাম্বার 684, ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার 1130, 1131 আছে। আর তৃতীয় নম্বর পার্থক্য হলো নারীদের নামাজে আজান ও একামত নাই, পুরুষের নামাজে আজান ও একামত আছে। এখন তিন জায়গায় নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আমরা পেলাম, আর অন্য অন্য জায়গায় সব পুরুষের মতোই নামাজ পড়তে হবে, কোনো পার্থক্য নেই। নামাজের সময় বা ওয়াক্ত, পুরুষেরা নামাজ পড়ে আসলে মহিলারা নামাজ পড়বে, এই সমাজে একটা কুসংস্কার প্রচলিত আছে, পুরুষেরা নামাজ পড়তে গেছে, এরা একটু ফিরে আসুক বাড়িতে, তারপরে আমরা মহিলারা নামাজ পড়বো, আমরা একটু অপেক্ষা করি। কারণ পুরুষের আগে কেমন করে নামাজ পড়ি, এটা একটা দেখতে লজ্জাকর ঘটনা। এই জন্য কিছু কিছু নারীরা গালে হাত দিয়ে বসে থাকেন অথবা অন্য অন্য কাজ করেন, যখন পুরুষেরা নামাজ পড়ে দুটা তিনটা বেজে যায় তখন গিয়া মহিলারা কয়, এবার পুরুষ বাড়িতে আসছে, এবার আমি যাই নামাজ পড়তে। এটা একটা কুসংস্কার ছাড়া আর কিছুই না। অথচ পুরুষ ও মহিলাদের নামাজের সময় একই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য একই কথা বলেছেন, সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের উপর ফরজ করা হয়েছে। নির্ধারিত সময়ে নামাজ আদায় করা, সালাত আদায় করা কি ফরজ, মহিলাদের জন্য পরে পড়বে, পুরুষরা আগে পড়বে, এমন কথা তো আল্লাহ কোনো জায়গায় বলেন নাই। এটা যদি কেউ বলে থাকে তাহলে এটা সে মিথ্যা বলেছে, এটা ঠিক বলেন নাই। আরেকটা কথা বলতেছি, দেখেন এই সমাজে প্রচলিত আছে, বিভিন্ন সমাজে, সব জায়গায় না, আমি এই কথাটা অত্যন্ত দুঃখের সাথে বলছি, রমজান মাসে ফজরের নামাজ এই আগস্ট মাসে 4:10 আজান দেওয়া হয়, হয়তো 4:15 নামাজ পড়া হয়, কিন্তু সেই রমজান চলে গেছে, সেই সাথে সাথে ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছিয়ে গেল, অর্থাৎ 5:10 বা 5:15 নামাজ পড়া হয়। কি রমজান মাসে এক সময়, আর রমজানের বাদ দিয়া রমজান যখন চলে গেল তখন 1 ঘন্টা পরে ফজর নামাজ পড়তে হবে, এই হাদিস কোথায় পেলেন, এটা আমার প্রশ্ন। 1 ঘন্টা পিছিয়ে গেছে, 1 ঘন্টা কোন আলেম আপনাকে পিছিয়ে দিল 1 ঘন্টা? রমজান মাসে আপনি 1 ঘন্টা আগে ফজর নামাজ পড়েছেন, রমজান চলে গেল আর 1 ঘন্টা ঘড়ির কাঁটা পিছিয়ে দিলেন, এটা কোথায় দেখে পেলেন? নামাজের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর জোহরের ওয়াক্ত শুরু হয়। যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে যায় সাথে সাথে জোহরের ওয়াক্ত শুরু হয়, এবং মানুষের ছায়ার সমান না হওয়া পর্যন্ত তা থাকে। আসরের ওয়াক্ত মানুষের ছায়ার সমপরিমাণ থেকে বেশি হলে তা শুরু হয়, এবং সূর্য হরিদ্রাপ অর্থাৎ হলুদ বর্ণ না হওয়া পর্যন্ত তা থাকে। মাগরিবের ওয়াক্ত সূর্য পশ্চিম আকাশে বিলীন হয়ে গেলে তা শুরু হয় এবং ঘনকালো অন্ধকার না হওয়া পর্যন্ত তা থাকে। ঈশার ওয়াক্ত সন্ধ্যার পর অর্থাৎ ঘনকালো অন্ধকার হতে শুরু করে মধ্যরাত্রি পর্যন্ত থাকে। ফজরের ওয়াক্ত ঊষার উদয়কাল অর্থাৎ সুবহে সাদিক হতে শুরু করে সূর্য উদয় পর্যন্ত না হওয়া, সূর্য উদয় না হওয়া পর্যন্ত তা থাকে। যখন সূর্য উদয় শুরু হয় তখন সালাত থেকে বিরত থাকবে, কেননা সূর্য শয়তানের দুই সিংহের মধ্য দিয়ে উদিত হয়। বুখারী হাদিস নাম্বার 547, 568, 599, 771, মুসলিম 4/35 অধ্যায় হাদিস নাম্বার 461, মুসলিম হাদিস নাম্বার 1262 পাবেন। আসরে সলাতের সময় যারা বসে বসে সূর্যের অপেক্ষা করে, ভালো করে শুনুন, আসরের সলাতে যারা বসে বসে সূর্যের অপেক্ষা করে, এমনকি সূর্যটি শয়তানের দুই সিংহের মাঝামাঝি চলে আসলে সে দাঁড়িয়ে 4টি ঠোকর মারে, এতে আল্লাহকে সে কমই স্মরণ করে, এটা মুনাফিকের সালাত। মুসলিম ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার 1286 পাবেন। দেখবেন কিছু কিছু মসজিদে দেখা যায় বসে থেকে সময় কাটায়,
কিছু মহিলারা মা বোনদের মধ্যেও দেখা যায় বসে বসে সময় কাটিয়ে দিল, সূর্যরা যখন একেবারে হলুদ বর্ণ হয়ে গেল বা তেজ কমে গেল একেবারে পশ্চিম আকাশে চলে গেছে, তখন শয়তানে কয় এইবার যা মুনাফিক, এইবার কপালে লেখা হয়ে গেছে এইবার যা দুইটা ঠুকুর মেরা। এটা মুনাফিকের সালাত, হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর রাসূল বলেছেন এটা হলো মুনাফিকের সালাত, কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন মানুষের ছায়ার সমপরিমাণ থেকে একটু বেশি হলে আসরের সালাত শুরু হয় এবং সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগ পর্যন্ত তা থাকে। সুতরাং আল্লাহ রাসূলের হাদিসকে অবশ্যই মানতে হবে, নতুবা মুনাফিক হয়ে যাবে। এটা আমার কথা নয়, মাইন্ড করবেন না, আল্লাহ রাসূলের কথা। মুসলিম মুশরিফ ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার 1286 পাবেন। বুকে হাত বাঁধা, পুরুষ ও মহিলারা সবাই বুকের উপর হাত বাঁধবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের তকবীর বলার পর বুকের উপর হাত রাখতেন। এটা পাবেন আরবি আবু দাউদ প্রথম খণ্ড 110, 121, 128 পৃষ্ঠা, আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন প্রথম খণ্ড হাদিস নাম্বার 759, তিরমিজি ইসলাম ফাউন্ডেশন প্রথম খণ্ড হাদিস নাম্বার 252 পাবেন। একটু প্লিজ ফ্যানটা বন্ধ করে দেবেন, ফ্যানটা বন্ধ করে দেবেন। হাকাম ইবনে মুসা আল কান্তারি ও আবু বাকর ইবনে আবি সাহেবা রাদিয়াল্লাহু তাআলা রহমত আবি সাহেবা রহমত আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে হাত, নাভির নিচে হাত, কোমর বরাবর হাত রেখে সলাত আদায় করতে নিষেধ করেছেন। আবার শুনুন, যারা নাভির নিচে হাত বাঁধেন, যারা কোমর বরাবর হাত বাঁধেন সলাতের সময়, তারা ভালো করে এই হাদিস জানতে হবে তাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে হাত, নাভির নিচে হাত, কোমর বরাবর হাত রেখে সলাত আদায় করতে নিষেধ করেছেন। মুসলিম শরীফ ইসলামী ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 1099 পাবেন, মুসলিম শরীফ 5/11 অধ্যায় হাদিস নাম্বার 545 পাবেন, আহমদ 7178 পাবেন, ইসলাম বুখারী ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার 1146, 1147 পাবেন। এখন যারা বলেন যে সমস্ত হুজুর ইমাম মাওলানা যারা বলেন যে দুই হাতের কবজি ধরে নাভির নিচে হাত বাঁধতে হবে, তারা এই হাদিস কোথায় থেকে পেলেন বলেন? মনে রাখবেন নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত মানতে পারলেন না ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলেন না, আর আপনার সলাতও হবে না। কারণ আপনি যদি আপনার ইমামকে অনুসরণ করে থাকেন, আপনার মাওলানাকে অনুসরণ করে, হুজুরকে অনুসরণ করে থাকেন, আল্লাহর নবীকে তো আপনি অনুসরণ করলেন না, কারণ আল্লাহর নবীর সহিহ হাদিস আছে। তাহলে আপনি নাভির নিচে কেন হাত বেঁধেছেন? সারা জীবন নাভির নিচে হাত বেঁধে যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে না, কারণ আপনি নবীর তরিকায় নামাজ পড়েন নাই, আপনি নামাজ পড়েছেন আপনার হুজুর, আপনার মাওলানা, আপনার পীর সাহেবের তরিকায়। সুতরাং যতক্ষণ পর্যন্ত একটা মানুষ, একটা মুসলমান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ না পড়বে, ততক্ষণ পর্যন্ত সারা জীবন নামাজ পড়লেও ওই নামাজ কোনোদিন কবুল হবে না, হবে না, হবে না। বিছানা পাকের দোয়া, বিছানা পাকের কোনো দোয়া নাই, পবিত্র পানি দ্বারা বিছানা পাক করতে হবে, এছাড়া বিছানা পাক হয় না। একমাত্র ঈদ আসলে বছরে একবার দেখা যায় পানি দ্বারা নামাজের বিছানা দৌত করে, এছাড়া তার বিছানা আর দোয়া লাগে না। সে কিভাবে বিছানা পাক করে? সে পরে নামাজের আগে ইন্নু আজ্জাহাতু অজিহালিল্লাজি ফাতর আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়া পড়ে নাকি সে বিছানা পাক করে লয় সারা বছর, অথচ পানি দিয়া ধোয় না, বিছানা পাকের দোয়া পড়ে। এই শুধু এই দোয়া না, আপনি সারা কোরআন শরীফ পড়ে ফুল কোরআন শরীফ খতম দিয়ে যদি ফু দেন বিছানার উপরে 1000 বার, 1,00,000 বার, তাহলে কি বিছানা পাক হবে? বিছানা পাকের দোয়া এটা কোথায় থেকে পেলেন? এটা আমার বুঝে আসে না। তবে হ্যাঁ, তাকবীরা তাহরিমা আপনি বাঁধার পর, তাকবীরা তাহরিমা বাঁধার পর আপনি ইন্নি আজ্জাহাতু পড়তে পারেন, হ্যাঁ, তারপর সানা পড়বেন, হ্যাঁ, তারপরে সুরা ফাতিহা একটা সুরা মিলাই পড়বেন, এটা আছে হাদিসে আছে। তাকবীরে তাহরিমার পরে ইন্নি আজ্জাহাতু আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাকবীরে তাহরিমা বাঁধার পূর্বে আপনি বিছানা পাকের দোয়া বলতে কোনো দোয়া এই পৃথিবীর জমিনে আসমানের নিচে গাছের পাতায় লেখা পাবেন না। তবে তাকবীরে তাহরিমা বাঁধার পর আপনি পড়তে পারবেন, এটা আছে আরবি বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 103 পৃষ্ঠা, মুসলিম 219, 263, 264 পৃষ্ঠা, নাসাই প্রথম খণ্ড 142 পৃষ্ঠা পাবেন। রাফুল ইয়াদাইন অর্থাৎ দুই হাত উত্তোলন, আমরা যে কাঁধ বরাবর দুই হাত উত্তোলন করি নামাজে রুকুতে যাওয়ার সময় এবং রুকু হতে মাথা তোলার সময় রাফুল ইয়াদাইন করা অর্থাৎ দুই হাত উত্তোলন করা নারী পুরুষ সবার জন্য সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দু রাকাত শেষে তৃতীয় রাকাতের জন্য উঠে দাঁড়ানোর সময় দুই হাত উত্তোলন করতেন। এটা বুখারি আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 739, 695, ইসলাম ফাউন্ডেশন হাদিস নাম্বার 703, মূল বুখারি হাদিস নাম্বার প্রথম খণ্ড হাদিস নাম্বার 100, হাদিস নাম্বার নয় প্রথম খণ্ড, মূল বুখারি প্রথম খণ্ড 102 নম্বর পৃষ্ঠায় পাবেন, মুসলিম 168 পৃষ্ঠায় পাবেন, হাদিস নাম্বার 98, বুখারি তাওহিদ পাবলিকেশন প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 354, 355 তো পাবেন। সিজদা করার নিয়ম, আসুন একবার সিজদা করার নিয়ম সম্পর্কে জেনে নেই। সিজদার সময় তোমাদের মধ্যে কেহ যেন দুহাত কুকুরের মতো বিছিয়ে না দেয়, বুখারি আধুনিক প্রকাশনী 776 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার 784 পাবেন। এখন যে সমস্ত আলেম, যে সমস্ত হুজুররা বলেন মহিলারা কুকুরের মতো হাত মিশিয়ে দিবে একবার মাটির সাথে এবং হাঁটুর সাথে মিশিয়ে দিবে, আর পুরুষরা একটু ভাগ করবে, এই সমস্ত পার্থক্য যারা করেছেন তারা এগুলি মন গড়া হাদিস, মন গড়া কথা বলেছেন, কারণ এগুলি আল্লাহ নবীর হাদিস নয়। অথচ আল্লাহ নবী এখানে নিষেধ করেছেন কেউ যেন কুকুরের মতো হাত বিছিয়ে না দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বেজুর রাকাতে তিন রাকাত, যেমন আছে তিন রাকাত মাগরিবের তিন রাকাত হতে পারে, অথবা আসরের চার রাকাত জোর রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বেজুর রাকাতে সিজদা হতে উঠে বসার পর মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াইতেন। বুখারি প্রথম খণ্ড 113 পৃষ্ঠায় পাবেন, বুখারি আধুনিক প্রকাশনী 777, 778, ইসলামী ফাউন্ডেশন 783, 85 এবং 86 নম্বর হাদিসে পাবেন। প্রখ্যাত মহিলা সাহাবী উম্মুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে পুরুষের মতো করে বসতেন, বুখারি আত-তাহরিক আস-সগীর গ্রন্থের 95 পৃষ্ঠা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত অঙ্গের দ্বারা সিজদা করো এবং চুল এবং কাপড় গুটাতে না গুটাতে আদেশ করা হয়েছিল। সাত অঙ্গ অর্থাৎ কপাল, দু হাত, দু হাঁটু, দু পা। বুখারি পর্ব নাম্বার 10, অধ্যায় 133, হাদিস নাম্বার 809। সাহু সিজদা, এই সমাজে, বিভিন্ন সমাজে সাহু সিজদা নিয়েও অনেক সময় বিভিন্ন পার্থক্য দেখা যায়। নামাজ যদি বেশি পড়া হয়ে যায়, ভালো করে শুনুন, নামাজ যদি বেশি পড়া হয়ে যায় অর্থাৎ সালাম ফিরিয়ে ফেলা হয়, তাহলে সালাম ফিরানোর পর সে যেন দুটি সাহু সিজদা করে। নামাজ যদি কম পড়া হয়ে যায় এবং সালাম ফিরানো হয়ে যায়, তাহলে আবার দাঁড়িয়ে বাকি কমতি নামাজ আদায় করে সালাম ফিরানোর পর দুটি সাহু সিজদা দিবে। বুখারি ও মুসলিম সাহু সিজদার অধ্যায়, বুখারি তাওহীদ পাবলিকেশন হাদিস নাম্বার 482, 714, 715, 1227 পাবেন, বুখারি ইসলাম ফাউন্ডেশন হাদিস নাম্বার 466, 680, বুখারি আল্লামা আজিজুল হক সাহেবের লিখিত হাদিস, হাদিস নাম্বার 647 পাবেন। আবার যদি দুরাকাতের পর দুরাকাত নামাজ পড়েছেন কিন্তু আপনি বৈঠক করতে ভুলে যান, ভুলে গেছেন, অথবা পরে মনে হয়েছে, সে যেন সালাম ফিরানোর পূর্বে দুটি সাহু সিজদা করে। সাজদা সাহুর পর কোনো তাশাহুদ নাই। এটা পাবেন বুখারি ও মুসলিম সাহু সিজদার অধ্যায়, বুখারি তাওহীদ পাবলিকেশন হাদিস নাম্বার 482, 714, 715, 1227 পাবেন। তাছাড়া বুখারি ইসলাম ফাউন্ডেশন হাদিস নাম্বার 466, 480 পাবেন, বুখারি আল্লামা আজিজুল হক সাহেবের লিখিত হাদিস 647 পাবেন। এখন যারা একদিকে সালাম ফিরান, সালাম ফিরানোর পর আবার তাশাহুদ পড়ে আবার দুই দিকে সালাম ফিরানো হয়, এই সমস্ত রেওয়াজ বিভিন্ন মসজিদে দেখা যায়, ঠিক কিনা বলেন? এটা আপনারা কোথায় ফেলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহু সাজদার পর কোনো তাশাহুদ নাই, আর আপনারা তাশাহুদ পড়েন, একবার একদিকে সালাম ফিরান আবার তাশাহুদ পড়েন, এইভাবে আপনারা অতিরিক্ত আমল করতে চান। নবীর উপরে কোনো আমল নাই, নবীর কথার উপরে। আপনারা যত মাওলানা আছে, যত হুজুর আছে, যত পীর সাহেব আছে, সারা দুনিয়ার পীর সাহেবের কথা, সারা দুনিয়ার মাওলানাদের কথা যদি একত্র করা হয়, তাহলে রসুলের একটা হাদিসের সমতুল্য হবে না, হবে না, হবে না। মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। শয়তান এই নামাজটাকেই বদলিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো, এতে যে আরোহণ করবে, এতে যে উঠবে, এই নৌকায় যে উঠবে সে মুক্তি পাবে, আর যে নৌকায় উঠবে না সে পথভ্রষ্ট হয়ে গেল, ঠিক কিনা? আর পথভ্রষ্টদের শেষ পরিণাম কোথায়? জাহান্নাম। চিন্তা করে দেখবেন এবার ভাইয়েরা, মাথা বালিশে দিয়ে চিন্তা করে দেখবেন ইনশাআল্লাহ। নারীদের মসজিদ এবং ঈদগাহ, নারীদের মহিলাদের মসজিদ এবং ঈদগাহ, কিছু কিছু মসজিদ এবং ঈদগাহ দেখা যায় নারীদের কোনো পাত্তা নাই, নারীদেরকে তারা বন্দি করে তারা নিজেরা ঈদগাহ আনন্দ বিনোদন করে, কথা ঠিক কিনা? যারা মেয়ে লোকদেরকে তাদের মসজিদ আর ঈদগাহ হতে বের করে দিয়েছেন, তারা শুনুন,
আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, তোমাদের কারো স্ত্রী যদি সলাতের জন্য মসজিদে যাবার অনুমতি চায় তাহলে তার স্বামী যেন তাকে বাধা না দেয়। বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নাম্বার 865, আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 824, ইসলাম ফাউন্ডেশন হাদিস নাম্বার 831 পাবেন। মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু নোমায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু ও বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদ হতে যেতে নিষেধ করবে না, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে নিষেধ করবে না। মুসলিম শরীফ ইসলাম ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 873 পাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্ধকার থাকতেই ফজরের সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্ধকার থাকতেই ফজরের সালাত আদায় করতেন। অতঃপর মুমিন স্ত্রী লোকগণ নামাজ পড়ে চলে যেতেন, অন্ধকারের জন্য তাদেরকে আর চেনা যেত না। বুখারী তাওহীদ পাবলিকেশন 372, আধুনিক প্রকাশনী 823, ইসলাম ফাউন্ডেশন 830 পাবেন। এখন আরেকটি হাদিস শুনুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস। ওমরের এক ছেলে বেলাল তিনি বলেছেন, ভালো করে শুনুন, ওমরের এক ছেলে বেলাল তিনি বলেছেন, নবী বেঁচে থাকলে মহিলাদের মসজিদে আসতে নিষেধ করতেন। তিনি কেন একথা বলেছেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আর তার সাথে কখনো কথা বলেন নাই। ওমরের ছেলে বেলাল এই কথাটি বলেছিল তার নিজের ইস্তেহাদি আমল থেকে, যেই কথাটি নবী কোনোদিন বলেন নাই। সুতরাং এই হাদিসের উপর আমল করা যাবে না, এটা মেশকাতের হাদিস, হাদিস নাম্বার 1016। ওমরের ছেলে বেলালের কথার উপর আমল করা যাবে, এটা কোনো নবীর কথা নয়, অথচ ওমরের প্রতিপাদ্য পর্যন্ত করেছেন। আর আপনারা যারা ওমরের ছেলে বেলালের কথার উপর আমল করেন, মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করেন, তারা নবীর আদর্শ মানলেন না, নবীর হাদিস মানতে পারলেন না, পোড়া কপাল। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আমাদের বের হবার আদেশ দেওয়া হতো, এমনকি কুমারী মেয়েদেরকেও অন্দর মহল হতে বের করতাম এবং ঋতুবর্তী মেয়েদেরকেও। ঋতুবর্তী মেয়েরা পুরুষদের পিছনে থাকতো এবং তাদের তাকবীরের সাথে তাকবীর বলতো এবং তাদের দোয়ার সাথে দোয়া করত, সেদিনের বরকত এবং পবিত্রতা তারা আশা করত। বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নাম্বার 324, ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার 920 পাবেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ঈদগাহে ঋতুবর্তী নারীরা আলাদা থাকতেন। বুখারী তাওহীদ পাবলিকেশন 324, আধুনিক প্রকাশনী 918, ইসলামী ফাউন্ডেশন 923 পাবেন। বিদাত যারা করেন তাদের যুক্তি হলো, মহিলারা পর্দার মানুষ, পর্দায় থাকবে, আর আমরা পুরুষ মানুষ ঈদগাহে যাব, নামাজে যাব, গিয়ে ঈদগাহ থেকে আনন্দ করে গিয়ে আমরা মহিলারা রান্না বান্না করলে আমরা মজা করে খাবো। যারা এই কথার উপর আমল করছেন, তুমি পুরুষ মানুষ, আমি তাদেরকে বলতে চাই, তুমি পুরুষ মানুষ, তোমার মনে এত আনন্দ, মহিলাদের মনে বুঝি কোনো আনন্দ নাই? এসব মন গড়া যুক্তি দিয়ে আল্লাহ নবীর সহি হাদিস থেকে আমল বাদ দেওয়া যাবে না, যাবে না। মহিলারা মসজিদ ঈদগাহ দুটিতে যেতে পারবে, বাধা নেই, আল্লাহ নবী কোনোদিন নিষেধ করেন নাই। আপনারা মাওলানারা পীর সাহেবরা মিলে যত দলিল পেশ করেন না কেন, একটাও আল্লাহ নবীর দলিল নয়, আল্লাহ নবীর কথা নয়। ইসলাম এসেছে মক্কা মদিনা হতে, ঠিক কিনা? ইসলাম ভারতবর্ষ থেকে আসে নাই। মক্কা মদিনার কোনো এমন কোনো মসজিদ নাই, এমন কোনো ঈদগাহ নাই যেখানে নারীরা জামাতে নামাজ পড়ে না। যারা মক্কা থাকেন, মক্কা থেকে আসছেন, হজে গিয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করেন, অবশ্যই সত্য কথা পাবেন। সেখানে গিয়ে তো আপনি আর ফতুয়াবাজি করতে পারেন না। এসব যত সব দুই নম্বর এই ফতুয়াবাজি আর ফেরকাবাজি জায়গা হলো এই ভারতবর্ষে আর বাংলাদেশে। এবার শুনুন, আজান এবং একামতের কথা বলছি। বিভিন্ন রেওয়ায়েত হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনবে, যখন তোমরা আজান শুনতে পাও, তখন মুয়াজ্জিন যা যা বলে তোমরাও তা বলবে, এবং মুয়াজ্জিন হাইয়া আলা সলা বললে তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী ইসলাম ফাউন্ডেশন হাদিস নাম্বার 584, 585, 586, 87। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাত থাকতে আজান দেন। কাজেই ইবনু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবি, আজান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার শহরের জন্য করতে পারো। বুখারী ইসলাম ফাউন্ডেশন 590 মুসলিম 13/8 অধ্যায় হাদিস নাম্বার 1092 পাবেন। এখানে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো শেষ রাতে যে তাহাজ্জুদের আজান দেওয়া হয় সেটা দেওয়া যাবে, যা আরবে এখন পর্যন্ত প্রচলিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের শব্দগুলোকে দুবার এবং কাতকা মাতিস সোলা ব্যতীত ইকামতের শব্দগুলো ভেজের সংখ্যায় বলার নির্দেশ দিয়েছেন। মুসলিম 4/2 অধ্যায় হাদিস নাম্বার 378, বুখারী ইসলাম ফাউন্ডেশন 576, 77, 78 এবং 580 পাবেন। এখন কথা হলো যেই মসজিদে আজানের মতো একামত দেওয়া হয় তারা এটা কোথায় থেকে পেলেন? মন গড়া আজান আর একামত দিলে কখনো এগুলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কারণ আপনার তরিকা যতক্ষণ পর্যন্ত রসুলের তরিকা না হবে ততক্ষণ পর্যন্ত যত ইবাদত করেন না কেন কবুল হবে না। কারণ অন্য ধর্মের লোকেরা ইবাদত করে, কেউ করে ঠাকুরের তরিকায়, কেউ শ্রীকৃষ্ণের তরিকায়, কেউ যীশু খ্রিস্টের বিভিন্ন তরিকায় তাদের পাদ্রীদের তরিকায় ইবাদত করে, তারাও ইবাদত করে। আপনার ইবাদত যদি আপনার পীরের তরিকায় আর মাওলানার তরিকায় হয় তাহলে অন্য ধর্মের লোকেরা কি দোষ করছে? সুতরাং চিন্তা করে দেখবেন। ইকামত হওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে কথা বলছেন এবং আলাপ করেছেন। মুসলিম 3/33 হাদিস নাম্বার 376, বুখারী ইসলাম ফাউন্ডেশন 614/15। ইকামতের পর যারা ইমাম সাহেবকে ঘুরাই দেন নামাজের জন্য আর পিছনে তাকাইতে দেন না, এটা নাকি মাকরুহ। কি বলছেন? ইমাম সাহেব পিছনে তাকাইলে মাকরুহ হয়। এই জন্য কিছু মুসল্লি আছে অতি পাগল, অতি ভক্তি, এবং কিছু অতি বুজুর্গ কিছু মুফতি হাজি সাহেব আছেন, তারা হাত দিয়ে ইশারা করে ইমাম সাহেবকে সামনের দিকে ফিরিয়ে দেয় যাতে পিছনে কি গোলনগোল লাগছে তার যেন আর দেখা না লাগে। এই জন্য মুসল্লিরা যা খুশি করুক ইমাম সাহেব তাড়াতাড়ি নিয়ত বাঁধেন, নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুসল্লিদের সাথে সাহাবাদের সাথে নিজে আলাপ করেছেন এবং কথা পর্যন্ত বলেছেন একামতের পর, এটা হাদিস দ্বারা প্রমাণিত। বর্তমানে যে আজান দেওয়া হয়, আজান আজানটা পর্যন্ত শয়তানে বদলাই ফেলছে। বর্তমানে যে আজান দেওয়া হয় সে আজান সন্ন্যত তরিকা হয় না, যেখানে এক আলিপ টান দেওয়ার কথা সেখানে 10 আলিপ টানা হয়। আজান কি আরবি ভাষা নয়? এখানে কি মদ আছে না, টান আছে না? তাহলে এখানে যেখানে এক আলিপ টানের কথা সেখানে কেন 20 আলিপ আপনি টানছেন? যেখানে এক আলিপ গুণনা করার কথা সেখানে 5 আলিপ গুণনা করছেন? এবার আপনি বলুন আপনি কার তরিকা আজান দিচ্ছেন আর কার তরিকা ইকামত দিচ্ছেন? যদি রসুলের তরিকা না হয় তাহলে আপনি পথভ্রষ্ট হলেন আর পথভ্রষ্টদের শেষ পরিণাম হলো জাহান্নাম। ইকামতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদির দিকে মুখ করে তাকাতেন এবং কাতার সোজা করতে বলতেন। বুখারী ইসলাম ফাউন্ডেশন 718 নম্বর হাদিসে পাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জামাতের জন্য ইকামত দেওয়া হয় তখন ফরজ ব্যতীত আর কোনো সালাত নেই। এটা পাবেন বুখারি প্রথম খণ্ড 121 পৃষ্ঠা, মুসলিম প্রথম খণ্ড 147 পৃষ্ঠা, আবু দাউদ প্রথম খণ্ড 181 পৃষ্ঠা, নাসাই 138 139 পৃষ্ঠায় পাবেন। এখন ফজর, যারা ফজরের সুন্নত পড়তে সময় না পেয়ে, কেউ কেউ আছে ফজরের সুন্নত পড়ার সময় পেল না ফরজ সলাতে যোগ দিল, এমন আছে না কেউ? হ্যাঁ, তাদেরকে বসে বসে সূর্যে উঠার অপেক্ষা করতে হয় এমন মসজিদও পাওয়া যায়। হ্যাঁ, জামাত পড়া শেষ, এখন সে বসে বসে অত্যন্ত কষ্টের সাথে বসে বসে সূর্যের অপেক্ষা করতেছে, অথবা তাড়াহুড়া করে ফজরের সুন্নত, কেউ আছে আবার হ্যাঁ ফরজ সালাত শুরু হয়ে গেছে এদিকে তাড়াহুড়া করে সুন্নত সালাত তাড়াতাড়ি পড়ে জামাতে হাজির হন। তাদের এই হাদিস জানা উচিত, তাদেরকে বলছি তাদেরকে এই হাদিস জানতে হবে যে কইস বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের সালাত আদায় করেছেন, কিন্তু তিনি ফজরের সুন্নত দুরাকাত আদায় করতে পারেননি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরালেন তখন তিনি দাঁড়ালেন, অতঃপর দুরাকাত সুন্নত বাকি সুন্নত আদায় করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার দিকে দেখেছিলেন দেখতেছিলেন এবং সেটাকে তিনি অপছন্দ করেন নাই। এটা পাবেন তিরমিজি আরবি প্রথম খণ্ড 96 পৃষ্ঠা, বাইহাকি আরবি দ্বিতীয় খণ্ড 676-680 নম্বর হাদিসে পাবেন। সুতরাং এখানে প্রমাণিত হলো ফরজ সলাত পড়ার পর সুন্নত সলাত পড়তে পারবে, সূর্যের অপেক্ষা করতে হবে না। কারো দোহাই দিয়ে সময় নষ্ট না করে হাদিসের উপর আমল করার জন্য আমি বলবো, যত বেশি হাদিসের উপর আমল করবেন তত বেশি মুমিন হতে পারবেন। সুবহানাল্লাহ। নামাজের কাতার, নুমান ইবনু বশির রাদিয়াল্লাহু তাআলা অনুতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই কাতার সোজা করে নিবে, তা না হলে আল্লাহ তাআলা তোমাদের মাঝে মতভেদ সৃষ্টি করে দিবে। বুখারি ইসলাম ফাউন্ডেশন 682 নম্বর হাদিস, মুসলিম 4/28 অধ্যায় পাবেন। এখন কথা হলো নামাজের কাতারই তো সোজা করতেছি না, এই জন্য নামাজের পরে দেখবেন হাউকো চিল্লাচিল্লি লেগে যায়, কারণ এক মুসল্লি আরেক মুসল্লিকে দেখতে পারতেছে না, কারণ হলো শয়তান তাদের মধ্যে মতভেদ সৃষ্টি করে দিয়েছে। ঠিক কিনা বলে? যেখানে নামাজই ঠিক নাই সেখানে কিভাবে সম্পর্ক সৃষ্টি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি শয়তানকে দেখি সে নামাজের কাতারের ফাঁক সময়ে প্রবেশ করে, যেন দেখতে কালো কালো বেড়ার বাচ্চার মতো। আরবি বুখারি 100 পৃষ্ঠা, মুসলিম 182 পৃষ্ঠায়, আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন প্রথম খণ্ড হাদিস নাম্বার 662, 666, তিরমিজি ইসলাম ফাউন্ডেশন প্রথম খণ্ড হাদিস নাম্বার 627 পাবেন। সামনের কাতার পুরা করো এবং গায়ে গায়ে লেগে দাঁড়াও। আল্লাহ রাসুল বলেছেন কি, সামনের কাতার পুরা করো এবং গায়ে গায়ে লেগে দাঁড়াও। মুসলিম ইসলাম ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 551 পাবেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা অনুতে বর্ণিত, সালাতের ইকামতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে তাকাতেন এবং বলতেন, হ্যাঁ তোমাদের কাতারগুলো সোজা করে নাও আর মিলে মিলে দাঁড়াও, কেননা আমি আমার পিছন থেকে তোমাদেরকে দেখতে পাই। বুখারী আধুনিক প্রকাশন হাদিস নাম্বার 676, ইসলাম বর্ণনা হাদিস নাম্বার 484 পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন, আমি শয়তানকে দেখি সে কাতারের মাঝখানের ফাঁক সময়ে প্রবেশ করে, যেন দেখতে কালো কালো বেড়ার বাচ্চার মতো। মূল বুখারী 100 পৃষ্ঠা, মুসলিম 182 পৃষ্ঠা পাবেন। এখন কথা হলো যারা কাতারের মধ্যে ফাঁক রাখে, আর যে সমস্ত হুজুররা বলে যে মাঝখানে তো একটু ফাঁক থাকতেই হবে, আর মুরব্বীরা দাঁড়ায় পায়ে পায়ে লাগলে একটু বেয়াদবি হয়, এই জন্য মুরব্বীরা একটু ফাঁক রাখেন, এটা তো কোনো সমস্যা নেই, তারা তাদেরকে আমি বলবো, আপনারা তো আল্লাহ রাসুলের হাদিস মানতে পারলেন না, আল্লাহ রাসুলের হাদিস তারা মানতে পারলো না। ইসলামের জ্ঞানী ব্যক্তিরা ইমামের কাছাকাছি দাঁড়াবে। মুসলিম ইসলাম ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড 855-857 পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদের কাতারের মধ্যে সর্বোৎকৃষ্ট কাতার হলো প্রথম কাতার এবং সর্বনিকৃষ্ট কাতার হলো শেষ কাতার, আর স্ত্রী লোকদের কাতারের মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে শেষ কাতার এবং সর্বোৎকৃষ্ট কাতার হলো প্রথম কাতার। মুসলিম শরীফ ইসলামী ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 868 পাবেন। আর মুক্তাদি যদি একজন হয়, একজন হলেও ইমামের ডান পাশে দাঁড়াবে। বুখারী ইসলাম ফাউন্ডেশন 692 পৃষ্ঠে পাবেন। মহিলা একজন হলেও কাতারের পিছনে দাঁড়াতে হবে। বুখারী ইসলামী ফাউন্ডেশন 373, 691 আধুনিক প্রকাশনী 683 পাবেন। মুসলিম 5/48 অধ্যায় হাদিস নাম্বার 658 পাবেন। সাহাবারা নামাজে পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়িয়েছিলেন। বুখারী আধুনিক প্রকাশনী 681 নম্বর হাদিস পাবেন। ইসলামিক ফাউন্ডেশন 689 নম্বর হাদিস এবং তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার 725 পাবেন। শুধু পায়ের সাথে পা লাগাবেন, ভালো করে শুনুন, কেউ কেউ আছে শুধু পায়ের সাথে পা লাগায় কাদের সাথে কাঁধ লাগায় না, এতে দুজনের মধ্যে ফাঁক থাকে, ঠিক কিনা? আবার যারা মনে করেন পায়ের সাথে পা লাগলে বেয়াদবি হবে, তাই এক হাত দূরে থাকাই ভালো, তারা রাসুলের হাদিস মানতে পারলেন না। যারা রাসুলের সাথে কুফুরি করলো তারা আল্লাহর সাথে কুফুরি করলো। আল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 80 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে মুখ ফিরে নিল আমি আপনাকে তার জন্য রক্ষণাবেক্ষক তত্ত্বাবধায়ক পুলিশ পাহারা করে পাঠাই নাই। তাহলে আল্লাহর কথা অমান্য করলে কি হয়? কুফুরি। সুতরাং আল্লাহর কথা অবশ্যই মানতে হবে, কারণ হলো রাসুলের কথা মানলেই আল্লাহর কথা মানা হলো। অনেক মসজিদে দেখা যায় জিএম সাহেব, কর্নেল সাহেব, এসপি সাহেব, তাদের জন্য মসজিদের প্রথম কাতারে জায়গা রাখা হয়। তিনি সাহেব মানুষ, আসবেন একটু দেরিতে,
জুমার দিন সপ্তাহে একদিন নামাজে আসেন, তিনি অন্য সময় সময় পান না। এই জন্য সাধারণ মুসল্লি যদি সবার আগেও আসে তাহলে সে জিএম সাহেবের জায়গায় বসতে পারবে না, কর্নেল সাহেবের জায়গায় বসতে পারবে না, এসপি সাহেবের জায়গায় বসতে পারবে না, কারণ তার জন্য নির্ধারিত রাখা হয়েছে। এরকম বিভিন্ন মসজিদে দেখা যায়, আমি দেখেছি বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম, সিলেটে বিভিন্ন জায়গায়, ঢাকায় বিভিন্ন জায়গায় আমি দেখেছি। আমি জিজ্ঞেস করেছি এই জায়গা কার জন্য, বলছে খবরদার এটা এসপি সাহেবের জায়গা, এটা জিএম সাহেবের জায়গা। তাহলে আমি আগে গিয়ে ওই জায়গায় বসতে পারলাম না, সে সপ্তাহে একদিন মসজিদে আসে, এর কারণ হলো সে ইমাম সাহেবের ভুল ধরার জন্য আসে, সে কিনা আবার তার নেতা নেত্রীর বিরুদ্ধে ওয়াজ করে বসে এই জন্য। আর ইমাম সাহেবও ভয় পায় জিএম সাহেব, এসপি সাহেব, কর্নেল সাহেব নিয়ে আমার আবার চাকরি টাকরি খাইয়ে ফেলা হয়। ইমাম সাহেবরা আজকাল শয়তানকে ভয় পায়, কারণ তার চাকরিটা যদি আবার চলে যায় এই ভয়। নামাজে সুরা ফাতিহা পড়া, সাত আয়াত বিশিষ্ট সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সে হোক মুক্তাদি হোক ইমাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ নামাজে সুরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। বুখারী আধুনিক প্রকাশনী প্রথম খণ্ড হাদিস নাম্বার 712-তে পাবেন, মুসলিম শরীফ ইসলাম ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 758 হতে 765 পর্যন্ত, আর তিরমিজি শরীফ ইসলাম ফাউন্ডেশন প্রথম খণ্ড হাদিস নাম্বার 247-এ পাবেন। আর নামাজে সুরা ফাতিহা পাঠ না করার দলিল কেউ কেউ দিয়ে থাকেন, কেউ কেউ দিয়ে থাকেন সুরা নামাজে সুরা ফাতিহা পাঠ করতে হবে না, এরকম দলিল দিয়ে থাকেন। ওই সব দলিল হলো বিভিন্ন মানুষের বই পুস্তক আর মতামতের দলিল, ওইসব কোনো দলিল দিয়ে বুখারির কোনো সহি হাদিসের দলিলকে বাদ দেওয়া যাবে না, কারণ কোরআন থেকে যে দলিল তারা পেশ করে থাকেন, কেউ কেউ কোরআন থেকে দলিল পেশ করে থাকেন। সুরা আরাফের 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা শ্রবণ করো, চুপ থাকো, তাহলে অবশ্যই তোমাদের উপর রহম করা হবে। এই জন্য তারা চুপ থাকে আর কিছুই পড়ে না, মুখও নাড়ে না, জিব্রও নাড়ে না। শুনুন, কোরআনের দলিল দিয়ে সুরা ফাতিহা পড়া থেকে বিরত থাকতে পারবেন না, কারণ হলো সুরা ফাতিহা আর কোরআন এক জিনিস নয়। সুরা ফাতিহা হলো কোরআনের বাহিরে, আর কোরআন হলো আলিফ লাম মিম হতে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। সুরা ফাতিহা হলো উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের সার সংক্ষেপ। বান্দা সুরা ফাতিহা পড়ে আল্লাহ নিকট সরল পথ, জান্নাতের পথ দেখাবার জন্য দোয়া করে, প্রার্থনা করে, আর এর জবাব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে পুরা কোরআনকে পেশ করে দেয়। তাহলে বোঝা গেল কোরআন হলো একমাত্র সিরাতুল মুস্তাকিমের পথ। সুরা ফাতিহা যে কোরআন হতে আলাদা তা আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। কেউ কেউ বলে থাকেন কেন সুরা ফাতিহা কি কোরআনের বাইরে নাকি, তর্ক লাগে, তুমি কি বেশি বোঝো নাকি, এই ধরনের তর্ক লাগে। শুনুন, আপনার চেয়ে অবশ্যই আমার আল্লাহ বেশি বুঝে। আল্লাহ সুরা ফাতিহা যে কোরআন থেকে আলাদা এটা জানিয়ে দিয়েছেন সুরা আল হিজরের 87 নম্বর আয়াতে, আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনাকে প্রতিটব্য 60টি আয়াত দান করেছি এবং সাথে সাথে মহান কোরআন দান করেছি। এর অর্থ কি? 60টি আয়াত দান করেছে। 7 আয়াত কোন সুরা? সুরা ফাতিহা, এটা সবাই জানে, বিশ্বের সমস্ত আলেম ওলামা একমত, সুরা ফাতিহা হলো 7 আয়াত বিশিষ্ট সুরা। এবং আল্লাহ এখানে এবং বলেছেন, এবং মহান আল কোরআন দান করেছি। তাহলে আল্লাহ নিজেই বলে দিলেন সুরা ফাতিহা এবং কোরআন আলাদা। তাহলে আপনি কত বড় হুজুর হলেন, আল্লাহর সে বেশি বুঝে ফেলেছেন যে কোরআন আর সুরা ফাতিহা তো একই জিনিস। সুতরাং ভাইরা আমার, মাথা বালিশে দিয়া একটু চিন্তা করে দেখবেন, এই দুনিয়ায় চাপার জোরে আপনি বেঁচে গেলেও কিন্তু কবরে রেহাই পাওয়া যাবে না ভাইজান। সুরা ফাতিহা পড়া শেষ হলে উচ্চস্বরে ইমাম সাহেব আমিন বলবে এবং মুক্তাদিরাও সশব্দে আমিন বলবে। ইমাম মুক্তাদির আমিন বলা যদি মালাইকার আমিনের সাথে মিলে যায় তাহলে মুসল্লির পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বুখারী ইসলাম ফাউন্ডেশন 744-746, মুসলিম শরীফ ইসলাম ফাউন্ডেশন 797-804 নম্বর হাদিসও পাবেন। আল্লাহ উত্তর রাসুলকে বাদ দিয়ে যত রকম দোহাই কিতাবের দলিল পেশ করা হোক না কেন,
তা গ্রহণ করা যাবে না, যাবে না। যারা নবীর সহি হাদিস মানে তাদের ইমাম হলো, তাদের ইমামকে যারা নবীর সহি হাদিস মানে তাদের ইমাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা নবীর সহি হাদিসকে বাদ দিয়া কোনো ইমাম আর পীরের বা কোনো হুজুরের কথাকে মানে তাদের ইমামকে শয়তান, তাদের ইমাম। আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, আমি বলতে চাই না, আমি সবার কথা বলছি না, তবে বেশিরভাগ মসজিদে এই সমস্ত কাহিনী দেখা যায়। ইসলাম এসেছে মক্কা মদিনা থেকে, মক্কা মদিনার মসজিদে ইমাম সাহেব আর মুক্তাদিরা জোরে আমিন বলে। তাহলে আপনি কোন মসজিদের ইমাম আমার প্রশ্ন? তাহলে কি আপনার মুখে তালাল মেরে রাখছেন? এত আপনি কি সহি হাদিসের উপর তাহলে তো আমল করতে পারছেন না। আপনার বাপদাদা আর ইমাম, আপনার বাপদাদা ইমাম আর মুক্তির দোহাই দিয়ে এই দুনিয়ায় পার পেলেও কিন্তু আপনি কবরে রেহাই পাবেন না, সালাম ফিরানোর পূর্বে এবং পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পূর্বে তাশাহুদ এবং অনেক দোয়া দুরুদ পড়েছেন, সালাম ফিরানোর পর মুসল্লির দিকে ঘুরে বসেছেন, তারপর তাসবিহ পড়েছেন, কিন্তু তিনি জীবনে কোনোদিন সালাম ফিরানোর পর হাত তুলে মোনাজাত করেন নাই। এটা পাবেন বুখারী সালাম ফিরানোর অধ্যায় আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 786, 87, 88, 797 পাবেন। ইসলাম ফাউন্ডেশন হাদিস নাম্বার 794, 95, 96, 98, 805 নাম্বার হাদিসে পাবেন। তাওহীদ পাবলিকেশন পৃষ্ঠা নাম্বার 405, 406, 411 তো পাবেন। প্রথম ও শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময়, প্রথম এবং শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময় হতে শুরু করে শেষ পর্যন্ত ডান হাতের শাহাদাত আঙ্গুলি খোলা রেখে ইশারা করবে এবং অন্যান্য আঙ্গুলগুলি বন্ধ রাখবে। মুসলিম শরীফ আরবি প্রথম খণ্ড 216 পৃষ্ঠা 9 লাইন মেসকা 846, 47, 850, 856 নম্বর হাদিসে পাবেন। মুসলিম ইসলামী ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড 1183 হতে 1187 পর্যন্ত হাদিস নম্বরে পাবেন। তাছাড়া আল্লাহ সুরা আনকাবুতের 45 নম্বর হাদিসে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ মানুষকে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। কিন্তু অনেকে আছে নামাজ পড়ে ও সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, নামাজ তাকে খারাপ কাজ হতে ফিরাতে পারছে না, বোঝা গেল তার নামাজ কবুল হয় না। কেমন করে কবুল হবে? শয়তান কয় তুই যত নামাজ পড়তে পারস পর, জিন্দিগির নামাজ পর, নামাজ কবুল হবে না। কারণ কি? তুই তো রসুলের তরিকায় নামাজ পড়স না, তুই তো নামাজ পড়স শয়তানের তরিকায়। সুতরাং সারা জীবন নামাজ পড়লেও নামাজ হবে না, এই জন্য সমাজ থেকে ফেতনা ফেসাদ, সুদ, ঘুষ, মিথ্যা এগুলি আর যাচ্ছে না। অন্য ধর্মের লোকেরা আবাদত করে, তাদের আবাদত নবীর তরিকায় না হওয়ার কারণে যদি তারা মুশরিক হয়, তাহলে কোনো মুসলমানের বাচ্চাও নবীর তরিকায় আবাদত না করলেও সে তদ্রুপ মুশরিকই হবে, ঠিক কিনা কথা? আল্লাহ সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়ীন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, দোয়া করো, এবং তা বিনীত গণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। দোয়া করতে হবে বিপদের ধৈর্য ধারণ করে এবং দোয়া করতে হবে বিনীতভাবে নামাজের মাধ্যমে। পুরো নামাজটাই হলো দোয়া। যারা বিনীত নামাজ পছন্দ করেন না, তারাই তাড়াহুড়া করে নামাজ শেষ করে লম্বা লম্বা দোয়া শুরু করে দেয় আর আল্লাহর সাথে ওকালেতি আর দালালি শুরু করে দেয়। আপনি কেন আল্লাহকে বিভিন্ন কাজের অর্ডার দেন নামাজ শেষে? আল্লাহ কি আপনার অর্ডারে চলে না আপনি আল্লাহর অর্ডারে চলেন? সহি হাদিস অনুসারে রুকু সিজদায় যে তসবি আছে, তাছাড়াও অনেক তসবি আছে, দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম করেছেন, আপনিও করেন। তাছাড়া শেষ বৈঠকের সময় আপনারা দেখ তাশাহুদ পড়েন, তারপরে দোয়া দুরুদ পড়েন, তারপর যে দোয়া মাসুরও পড়েন, তারপরও আরও দোয়া আছে হাদিস অনুযায়ী প্রমাণিত আছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন বলে সহি হাদিস দ্বারা প্রমাণিত। নবী কোনোদিন নামাজ শেষে হাত তুলে দোয়া করেন নাই, নামাজ শেষে তিনি তাসবিহ তাহলিল করেছেন। আপনারা যদি মনে করেন যে নামাজ শেষে দোয়া করে আবাদতের অংশ, নামাজ শেষে দোয়া করে আবাদতের অংশ, ইমাম সাহেবের হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হবে, তাহলে এটা হবে শিরক। কারণ প্রত্যেক বিদাতি আমল হল শিরকের নমুনা। কথা বুঝতে পেরেছেন? নবী মাঝে মাঝে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজেই
শেষ রাকাতে রুকু হতে মাথা তুলে সামি আল্লাহ হলিমান হামিদা, সামি আল্লাহ হলিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলার পর দুহাত তুলতেন এবং বিভিন্ন রকম দোয়াও করতেন, বদদোয়াও করতেন, আর পিছনের সাহাবারা আমিন বলতেন। তিনি ভিতরের নামাজের শেষ রাকাতে রুকুর পূর্বে কখনো কখনো দোয়ায়ে কুনুত পড়েছেন, সব সময় তিনি পড়েন নাই। বুখারী হাদিস নাম্বার 1001, 2, 3, মুসলিম শরীফ 4/54 অধ্যায় হাদিস নাম্বার 677 পাবেন। যত দোয়া আছে সব নামাজের ভিতরে, নামাজের বাহিরে কোনো দোয়া নাই। তাছাড়া কোরআনে এর প্রমাণ আছে। সূরা বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে দোয়া করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ বলছে ধৈর্যের সাথে নামাজ পড়ো, আর সে তাড়াহুড়া করে নামাজ শেষ করে হাত তুলে লম্বা লম্বা দোয়া শুরু করে দালালি শুরু করে দেয়। এগুলো হলো আল্লাহর সাথে দালালি। হযরত মাওলানা, আপনারা নাম শুনেছেন, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ভারতবর্ষের একজন প্রখ্যাত আলেম ছিলেন। তার বই নামাজ শিক্ষা বইয়ের 162 পৃষ্ঠায় 8 এবং 9 নম্বর লাইনে তিনি বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষে হাত তুলে কোনোদিন মোনাজাত করেন নাই। সহি হাদিসে এগুলি প্রমাণ নাই, এটা উলামায়ে কেরামগণ জায়েজ করেছেন। সত্য কথা, তাদের আলেমের কাছ থেকে মাঝে মাঝে সত্য কথা বেরি করে দেয় আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম ফিরাউনের পূর্বে অনেক দোয়া দরুদ পড়েছেন এবং সালাম ফিরানোর পর মুসুলের দিকে ঘুরে বসেছেন, তারপর তাজবি পড়েছেন, কিন্তু তিনি জীবনে কোনোদিন সালাত শেষে, নামাজ শেষে মোনাজাত, হাত তুলে মোনাজাত করেন নাই। বুখারী সালাম ফিরানোর অধ্যায় আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 786, 87, 88, 797, ইসলাম ফাউন্ডেশন 794, 95, 96, 805 পাবেন। তাওহিদ পাবলিকেশন পৃষ্ঠা নাম্বার 405, 406 এবং 411 তো পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে মুসুলের দিকে ঘুরে বসতেন এবং তিনি যে সমস্ত দোয়া দুরুদ পড়তেন তা আলোচনা করব ইনশাআল্লাহ। তিনি সালাম ফিরানোর পর একবার উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিতেন, এটা পাবেন সহিহুল বুখারী হাদিস নাম্বার 842। তারপর তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন, সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1235 পাবেন। তারপর একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলতেন, এটা পাবেন সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1235। তাছাড়া একবার তিনি লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সমস্ত দোয়া তিনি পড়েছেন। তাছাড়া একবার আয়াতুল কুরসি পড়েছেন, আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারা 255 নম্বর আয়াত, এটা নাসাই ইবনু হিব্বান সিলসিলাতু সহিহা হাদিস নাম্বার 972 পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ও মাগরিব সালাত শেষে তিনবার করে সূরা ইখলাস, ফালাক এবং নাস পড়েছেন। ভালো করে শুনুন, মাগরিবের এবং ফজরের সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে সূরা ইখলাস, ফালাক এবং নাস পড়েছেন। সুনানে আবু দাউদ নাসাই মিসকাত হাদিস নাম্বার 969 পাবেন। তারপর তিনি আরো দোয়া দরুদ পড়েছেন, যেমন প্রত্যেক নামাজ শেষে ও শোবার সময়, শোবার পরে, প্রত্যেক নামাজ শেষে এবং শোবার সময় পড়বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার। মুসলিম বাংলা মেশকা তারাবাত প্রকাশনী 5ম খণ্ড হাদিস নাম্বার 2277, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1250 পাবেন। সময় কি বেশি যাচ্ছে নাকি? আমি একটু আর একটু বলি ইনশাল্লাহ মাগরিব পর্যন্ত। হ্যাঁ না, হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, জুমার সলাত, জুমা শব্দটি হলো আরবি শব্দ। জুমা শব্দটি কি? আরবি শব্দ। এর অর্থ হলো একত্রিত হওয়া বা মিলিত হওয়া। জুমার দিনকে কেন্দ্র করে যারা বিদআত করেন তারা জুমার সম্পর্কে ভালো করে জানা দরকার। যারা রমজান মাসের শেষ জুমাকে জুমাতুল বিদা বলেন তাদের জানা উচিত যে জুমাতুল বিদা বলতে কোনো জুমা কোরআন এবং সহিহ হাদিসেন নাই, নাই, নাই। এটা হলো শয়তানের আবিষ্কার। বিদাতীরা ওই দিন দূর দূরান্তের মসজিদে গিয়ে জুমাতুল বিদাকে, মানে রমজান মাসের শেষ জুমাকে বিদায় জানায় চিরতরে। জুমার দিনে কি কি করতে হবে তা ভালো করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব করেছেন, ওয়াজিব বলেছেন।
তাওহীদ পাবলিকেশন বুখারি 858, 879 পাবেন। আধুনিক প্রকাশনী বুখারি 828 পাবেন। ইসলাম ফাউন্ডেশন বুখারি 835 পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করে এবং সুগন্ধি ব্যবহার করে অতপর বের হয় এবং নামাজে দুজন লোকের মাঝে ফাঁক না করে অতপর তার নির্ধারিত সলাৎ আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সে জুমা হইতে পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত গুনাহ তার মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটি ফ্যানটা সারা দেন। তাওহীদ পাবলিকেশন বুখারি 883, 910 আধুনিক প্রকাশনী বুখারি, 832 ইসলাম ফাউন্ডেশন বুখারি, 839 পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য যদি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সাথে তাদের মিসওয়াক করার হুকুম করতাম। তাওহীদ পাবলিকেশন বুখারি 887 পাবেন। মুসলিম শরীফ 211 অধ্যায়, হাদিস নাম্বার 252, বুখারি আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 836, ইসলামী ফাউন্ডেশন বুখারি হাদিস নাম্বার 843 পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সলাৎ শুরু হয় তখন দৌড়িয়ে গিয়ে সলাতে যোগদান করবে না, বরং হেঁটে গিয়ে সলাতে যোগদান করবে। সলাতে দৃঢ়স্থিরভাবে তোমাদের জন্য অপরিহার্য, দৃঢ়স্থিরভাবে যাওয়া তোমাদের জন্য অপরিহার্য, কাজেই জামাতের সাথে সলাৎ যতটুকু পাও আদায় করো, আর যা ছুটে গেছে তা পরে পূর্ণ করে নিও। বুখারি আধুনিক প্রকাশনী 855, ইসলাম ফাউন্ডেশন বুখারি 862, তাওহীদ পাবলিকেশন বুখারি 908 নম্বর হাদিসে পাবেন। বর্তমান যুগে জুমার